ছোটনাগপুর প্লেটুর মধ্যে এই যে রিভার, যেগুলো ইন অল ডাইরেকশনে ফ্লো করেছে, তো এই রিভারের রেসপেক্টে এবং তার উপর যে ড্যাম রয়েছে সেই রেসপেক্টে এরকম অনেক ধরনের কোশ্চেন হয়ে থাকে আমাদের। তো প্রথম দামোদর দিয়ে শুরু করি, কারণ ছোটনাগপুর প্লেটুর মেন রিভার হচ্ছে দামোদর। আমি একবার রিভার গুলো তোমাদেরকে এমনি বলেনি, যে ছোটনাগপুর প্লেটু এই যদি রিজিয়ানটা হয় তাহলে আমরা দেখতে পাবো যে তার চারিদিকে প্রচুর ছোট ছোট হিলস রয়েছে। যেমন সাউদার্ন সাইডে আমরা গার্জাত হিলস পেয়ে থাকি, তারপরে দেখো আমাদের এদিকে এই যে দলমা হিলস পাওয়া যায় ঝাড়খণ্ড বর্ডারের কাছে, তারপরে যদি বাঁকুড়ায় আসো এই যে শুশুনিয়া, তাই না, তারপরে মামা ভাগ্নে, শুনেছো তো এগুলোর নাম? পুরুলিয়াতে অযোধ্যা, তাহলে অযোধ্যার হাইস্ট পিক কি, যেটা ওয়েস্ট বেঙ্গলের প্লাটু রিজিয়ানের হাইস্ট পিক? ওয়েস্ট বেঙ্গলের যে বা সাউথ বেঙ্গল, ফারাক্কার নিচে আমাদের যতটা ওয়েস্ট বেঙ্গল রয়েছে তার মধ্যে হাইস্ট পিক কোনটা? অযোধ্যা পাহাড়ের গোর্গাবুরু, ছোটবেলায় পড়েছিলে মনে পড়েছে? অযোধ্যা হ্যাঁ পাহাড়ের গোর্গাবুরু, এটা হচ্ছে আমাদের পুরুলিয়াতে রয়েছে, পুরুলিয়ার হাইস্ট পিক বা সাউথ বেঙ্গলের হাইস্ট পিক বা ওয়েস্ট বেঙ্গলের প্লাটু রিজিয়ানের হাইস্ট পিক। আর অযোধ্যার আরো যদি ওপরে যাই তাহলে আমরা দেখবো যে বীরভূম ঝাড়খণ্ড বর্ডারের কাছে এই জায়গাটায় রয়েছে রাজমহল হিলস, এটার নামও খুব শুনেছ, সাঁওতালদের অ্যাকচুয়ালি আদি বাসস্থান বলা হয় রাজমহল হিলস। তো এইভাবে আমরা দেখতে পাবো যে ছোটনাগপুর প্লেটুর চারিদিকে অনেক ছোট ছোট এরকম আইসোলেটেড হিলস রয়েছে। এই হিলস গুলো কিন্তু অনেক পুরনো, সেই প্রি ক্যাম্ব্রিয়ান এরা সেই সময়কার, তো হয়তো আগে এরা আরো উঁচু ছিল, এতদিন ধরে এরোশন হয়ে হয়ে এদের হাইট আরো কমে গেছে এবং সেই জন্য আমরা প্লেটু রিজিয়ানে হিলস বলে কনসিডার করি, মাউন্টেন হিসেবে কনসিডার করি না, এরা সবাই হিলস। এবং ছোটনাগপুর প্লেটুর একদম ইস্টার্ন সাইডে, নর্থ ইস্টার্ন কর্নারে লাস্ট যে হিলস বা একদম ইস্টার্ন মোস্ট হিল অফ ছোটনাগপুর প্লেটু যদি বলে তাহলে সেটা হচ্ছে রাজমহল হিলস। একদম ইস্টার্ন মোস্ট হিল যদি বলে ছোটনাগপুর প্লেটু সেটা হচ্ছে রাজমহল হিলস। তো এই যে রেডিয়াল ড্রেনেজ যে দেখতে পাওয়া যায়, তাহলে আমরা দেখবো যে মেনলি প্রথম হচ্ছে যে তোমাদের দামোদর, হ্যাঁ দামোদর রিভারটা ছোটনাগপুর প্লেটুর মেন রিভার বলা হয়, এবং দামোদর রিভার ছোটনাগপুর প্লেটুকে দুটো পার্টে ডিভাইড করেছে, একটা নর্দার্ন পার্ট একটা সাউদার্ন পার্ট। নর্দার্ন পার্টকে আমরা বলি হাজারিবাগ প্লেটু, আর সাউদার্ন পার্টকে আমরা বলি রাঁচি প্লেটু, হাজারিবাগ প্লেটু আর রাঁচি প্লেটু। তো দামোদর এবং তার ট্রিবিউটারি অনেক রয়েছে, তার মধ্যে একটা মেন ট্রিবিউটারি হচ্ছে বরাকর, নামগুলো তো শুনেছো নিশ্চয়ই নাকি, দামোদর আর তার একটা মেন ট্রিবিউটারি বরাকর, আরো অনেক ছোটখাটো ট্রিবিউটারি রয়েছে। তো দামোদর দুটো পার্টে একে ডিভাইড করে ছোটনাগপুর প্লেটু, এবং সেই রেসপেক্টে আমরা দেখব যে এর থেকে সাউথে কিছু রিভার, নর্থে কিছু রিভার, কিছু নর্থ ওয়েস্টে গেছে, আর ইস্টে অনেক রিভার এসছে বা সাউথ ইস্টে, যেগুলো সব ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে ফ্লো করেছে। তা আমি রিভার গুলো একবার আগে এমনি বলে দিই, তারপর আমি আবার পরে এদের সম্বন্ধে যা যা ইনফরমেশন আছে দিচ্ছি। যে যদি আমরা এদিকে দেখি তাহলে এই যে হাজারিবাগ প্লেটুর ওয়েস্টার্ন সাইডে গেলে না, আমরা ওই ডালটনগঞ্জ পালামৌ এই সাইডে যে ফরেস্টটা পাওয়া যায়, পালামৌ ডালটনগঞ্জ সেই রিজিয়ানটা পড়ে এই হাজারিবাগ প্লেটুর মধ্যে বা তার একটু ওয়েস্টার্ন সাইডে। আর সেই জায়গা একটা জায়গা আছে নেতার হাট বলে, নেতার হাট, এই নেতার হাট জায়গাটাকে কুইন অফ ছোটনাগপুর প্লেটু বলা হয়, ঠিক আছে? এরকম আছে তো যে কুইন অফ অ্যারাবিয়ান সি কোচিকে বলে, তেমনি কুইন অফ ছোটনাগপুর প্লেটু বলা হয় নেতার হাট এই জায়গাটা, সেটা ওই হাজারিবাগ প্লেটুর এখানে রয়েছে। তো এইদিকে আমরা এই পালামৌ ডালটনগঞ্জ এই রিজিয়ানে এই দুটো রিভারকে পাই, একটা হচ্ছে রিহান্দ রিভার আর একটা হচ্ছে নর্থ কোয়েল রিভার। এদের সম্বন্ধে বলতে বলতেই যাই যে রিহান্দ রিভার আর নর্থ কোয়েল রিভার, এদের মধ্যে রিহান্দ আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন, না রিহান্দ রিভারের ওপর রয়েছে ইন্ডিয়ার লার্জেস্ট ওয়াটার রিজার্ভার, মানে যে মাল্টিপারপাস প্রজেক্ট বা রিহান্দ ড্যাম, সেই রিহান্দ ড্যামের যেটা রিজার্ভার যেটার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, গোবিন্দ বল্লভ পান্ত সাগর রিহান্দ ড্যামের রিজার্ভারের নাম, রয়েছে উত্তরপ্রদেশে, রয়েছে উত্তরপ্রদেশে। তো সেই
মানে লার্জেস্ট, মানে এটা ঘুরিয়ে যদি বলা হয় যে লার্জেস্ট আর্টিফিশিয়াল ফ্রেশ ওয়াটার লেক অফ ইন্ডিয়া, ঠিক আছে, তার মানে কিন্তু লার্জেস্ট ওয়াটার রিজার্ভার কে বলতে চাইছে। তো সেটাই হচ্ছে রিহান্দ ড্যামের যেটা রিজার্ভার গোবিন্দ বল্লভ প্রাণ সাগর। তো এর জন্য আমরা রিহান্দ কে মনে রাখি। আর নর্থ কোয়েল, এই যে ডাল্টনগঞ্জ পালামৌ এইখান দিয়ে যে রিভারটা ফ্লো করছে সেটাই হচ্ছে নর্থ কোয়েল রিভার, ঠিক আছে। ডাল্টনগঞ্জ পালামৌ এই রিজিয়ান দিয়ে যে রিভারটা ফ্লো করছে সেটাই হচ্ছে নর্থ কোয়েল। এবং এরা দুটো রিভার কোন রিভারের ট্রিবিউটারি? এরা দুটো রিভার হচ্ছে সোন রিভারের ট্রিবিউটারি। সোন রিভারের কথা মনে আছে, যে অমরকন্টক প্ল্যাটু থেকে অরিজিনেট হয়ে প্রথমে নর্থের দিকে ফ্লো করে তারপর নর্থ ইস্ট ডিরেকশনে ফ্লো করেছে। এবং সোন রিভার কার ট্রিবিউটারি? গঙ্গা না যমুনা? গঙ্গা। গঙ্গা ট্রিবিউটারি, ঠিক আছে। বিন্ধিয়ান রেঞ্জ বা বিন্ধিয়ার ইস্টার্ন সাইডে এক্সটেনশন কাইমুর রেঞ্জ, কাইমুর রেঞ্জ বিহারে সাসারামের কাছে শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই সোন রিভার পাটনার কিছুটা আগে গঙ্গার সাথে মিট করেছে। তো এই সোন রিভারের ট্রিবিউটারি হচ্ছে এই রিহান্দ আর নর্থ কোয়েল, এটা ইম্পর্টেন্ট। এরপরে হাজারিবাগ প্ল্যাটু থেকে আমরা নর্দার্ন সাইডে আরো দু তিনটে ছোট ছোট রিভার ফ্লো করতে দেখতে পাই এদিকে, যারা গঙ্গার ট্রিবিউটারি, যারা গঙ্গার ট্রিবিউটারি কে। একটা রিভারের নাম হচ্ছে পুনপুন, পুনপুন। আরেকটা রিভার হচ্ছে ফল্গু রিভার, ফল্গু রিভারের নাম শুনেছ তাই না? গয়া, গয়া রয়েছে ফল্গু রিভারের ধারে। এই পুনপুন রিভার আর ফল্গু রিভার এরা দুজন গঙ্গা ট্রিবিউটারি, গঙ্গা ট্রিবিউটারি, গঙ্গা রাইট ব্যাংক ট্রিবিউটারি, সোন রিভারের পরে মিট করেছে। এবং এরা ছোটনাগপুর প্ল্যাটুর নর্দার্ন স্লোপে ফ্লো করেছে, নর্থের ডাইরেকশন বা হাজারিবাগ প্ল্যাটু থেকে অরিজিনেট হয়ে নর্থের দিকে ফ্লো করেছে, ঠিক আছে। তো এই হচ্ছে নর্থ ওয়েস্ট আর নর্থের ডাইরেকশনের রিভার। যদি আমরা ইস্ট বা সাউথ ইস্টের দিকে আসি তাহলে এরা সবাই ওয়েস্ট বেঙ্গলের রিভার। এদের মধ্যে কে কে আছে? না, প্রথম আমরা পাই ময়ূরাক্ষী, ময়ূরাক্ষীর পরে আমরা পাই অজয়, অজয়ের পরে পাই দামোদর, দামোদরের পরে আমরা এখান থেকে দেখতে পাই যে রাঁচি প্ল্যাটু থেকে, না রাঁচি প্ল্যাটুর আরেকটু ইস্ট থেকে, এখান থেকে অনেক রিভার অরিজিনেট হয়েছে। তাদের মধ্যে আছে দ্বারকেশ্বর, শিলাবতী, এরা সব পুরুলিয়া থেকে অরিজিনেট। দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, তারপর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে অরিজিনেট হয়েছে কেলেঘাই রিভার, তারপরে যে রূপনারায়ণ রিভার, হলদি রিভার, এরা সবাই ছোটনাগপুর প্ল্যাটুর ইস্টার্ন স্লোপ বা সাউথ ইস্টার্ন স্লোপ থেকে অরিজিনেট হয়েছে, ঠিক আছে, এদের কথায় আসছি। আচ্ছা, তারপরে মানে কংসাবতী এবং কেলেঘাই এই দুটো রিভার মিট করে আমাদের হলদি রিভার হয় ওয়েস্ট বেঙ্গলে। এই কংসাবতী এবং কেলেঘাই রিভারের পরে আমরা এই সাউদার্ন সাইডে এর পরে যে রিভারটাকে পাই তার নাম হচ্ছে সুবর্ণরেখা। এই সুবর্ণরেখা আবার রাঁচি প্ল্যাটু থেকে অরিজিনেট হয়েছে, দিয়ে ঝাড়খণ্ড দিয়েই মেনলি ফ্লো করেছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব অল্প পোর্শন আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এন্টার করে আবার সেটা উড়িষ্যায় এন্টার করেছে। তাই সুবর্ণরেখার যেটা মাউথ সেটা উড়িষ্যা কোস্টে আমরা পাই। তো সুবর্ণরেখা এবং মানে এর আগের যত রিভার গুলো বললাম, আচ্ছা পরে বলছি, সুবর্ণরেখার পরে আমরা আর কাকে কাকে পাবো এখানে? একটা খুব পুরনো রিভার আছে যাকে নাম হচ্ছে বৈতরণী, বৈতরণী। তারপরে এখানে আমরা আরেকটা রিভার পাই যার নাম হচ্ছে ব্রাহ্মণী। এই ব্রাহ্মণী রিভারটা আবার দুটো রিভার একসাথে হয়ে তবে তৈরি হয়েছে। এই দুটো রিভারের মধ্যে একটার নাম হচ্ছে সাউথ কোয়েল, আরেকটার নাম হচ্ছে শাঙ্ক। তো এই জন্য এই সাউথ কোয়েল আর নর্থ কোয়েল নিয়ে কিন্তু খুব কোশ্চেন আসে। সাউথ কোয়েল সাউথের দিকে ফ্লো করেছে, সাউথ কোয়েল আর শাঙ্ক এই দুটো রিভার মিলে ব্রাহ্মণী রিভার হয়েছে। এরা ছোটনাগপুর প্ল্যাটু থেকে সাউথে ফ্লো করেছে, সবাইকে আমরা উড়িষ্যায় পাই, হ্যাঁ, এবং উড়িষ্যা কোস্টের পরে এরা বেঙ্গলে গিয়ে পড়েছে। এই মোটামুটি ছোটনাগপুর প্ল্যাটু থেকে অল ডিরেকশনে যে রিভার গুলো আমরা পড়বো আর কি।
আর এর পরে যদি আমরা দেখি, তাহলে আমরা যে রিভারটাকে পাই সেটা ছোটনাগপুর প্ল্যাটু থেকে অরিজিনেট হয়নি, সেটা দণ্ডকারণ্য রিজিয়ন বা অমরকণ্টক প্ল্যাটুর সাউথ থেকে অরিজিনেট হয়েছে, সেটা হচ্ছে মহানদী রিভার। তো এই অর্ডারে আর কি পরপর রিভারগুলো রয়েছে।